আলাইকুম রংডং রংব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকের আলোচনায় রয়েছে সৌদির বিশা নিয়ে দেখা দিয়েছে জটিলতা সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা বন্ধ রাখার ঘোষণা সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার হচ্ছে সৌদি আরব প্রতিদিনই সৌদি আরবে ঢুকছে বাংলাদেশি প্রবাসীরা তবে এবার সৌদি আরবের বিষা নিয়ে দেখা দিয়েছে জটিলতা হবে না অনেকের বিষা কারণ সৌদি দূতাবাস থেকে একটি নোটিশ জারি করে জানানো হয়েছে গতকাল শনিবার পনেরোই অক্টোবর থেকে শ্যাপলা সেন্টার নামক প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মীদের পাসপোর্ট জমা নেওয়া হবে এই তারিখের পর রিক্রুটিং এজেন্সির কাছ থেকে সরাসরি কোনো পাসপোর্ট জমা নেওয়া হবে না তারই পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট কিংবা বেসরকারি প্রতিষ্ঠান সাপলা সেন্টারের মাধ্যমে সৌদি সরকার বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট জমা নেওয়া এবং বিষা প্রক্রিয়া বন্ধ না করা পর্যন্ত ঢাকায় দেশটির দূতাবাসে সৌদিগামী কর্মীদের পাসপোর্ট জমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা রাজধানী ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এক জরুরি সভায় এই কথা জানিয়েছেন ভাইরার সভাপতি মোহাম্মদ আবুল বাসার বাইরার সভাপতি বলেন সৌদিগামী বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট তৃতীয় একটি পক্ষের মাধ্যমে জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির দূতাবাস এর পরিপ্রেক্ষিতে আজ থেকে সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দেওয়া বন্ধ রাখা হবে সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত কেউ পাসপোর্ট জমা দেবেন না আবুল বাসার বলেন সাপলা সেন্টার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ করে আবার আমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে তিনি আরো বলেন সৌদি আরব শুধু বাংলাদেশ থেকে নয় ভারত ও ইন্দোনেশিয়া থেকেও জনশক্তি নেয় ভারতেও একই নিয়ম করতে চেয়েছিল কিন্তু তাদের সব রেকর্ডিং মালিক একসঙ্গে হয়ে তাদের কাছ থেকেই পাসপোর্ট নিতে বাধ্য করেছিল যদি ভারত পারে বাংলাদেশ কেন নয় আমরা আজ থেকে সৌদি আরবের দূতাবাসে কোনো পাসপোর্ট জমা দেব না যতক্ষণ পর্যন্ত তারা সিদ্ধান্ত বাতিল না করে ততদিন আমরা পাসপোর্ট দেব না আমাদের কাছে থাকা বিশার মেয়াদ শেষ হয়ে গেলেও পাসপোর্ট জমা দেব না যদি বাইরার কোনো সদস্য এই প্রক্রিয়ায় যুক্ত থাকে আমরা প্রমাণ পাই তাহলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এমন সিদ্ধান্তের ফলে অনেক প্রবাসীদেরই সৌদি আরব যাওয়া আটকে যাবে কারণ বিশার মেয়াদ থাকা সত্ত্বেও যদি পাসপোর্ট জমা না করা হয় তাহলে বিশার মেয়াদ শেষ হয়ে যাবে ফলে সে সকল প্রবাসীরা আর সৌদি আরবেও যেতে পারবে না তবে এ সমস্যার সমাধান কবে হবে তা নিশ্চিত করেও বলা যাচ্ছে না খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রং এ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে